প্রকাশ্যে আসলো ডিএনএ টেস্টের রিপোর্ট ডিএনএ টেস্টের রিপোর্ট কিন্তু এই রিপোর্টে সিবিআই অফিসাররা কতটা খুশি কতটা বিশ্বাসী কতটা বিশ্বাস করেছেন কি ছিল ডিএনএ টেস্টের রিপোর্টে স্বপ্নে নিয়ে আলোচনা করব তার সাথে উঠে এসছে লাল গেঞ্জির পরে এইবার বেগুনি বেগুনি শার্ট বেগুনি জামা পরা লোকটি কে ছিল কেন পুলিশ কেন পুলিশ এডিট করে যখন ছবি দেখিয়েছিল এডিট করে দেখিয়েছে বেগুনি জামা পড়ায় ব্যক্তিটি কে যেটা সেমিনার রুমে দেখা গেছে অথচ অথচ পুলিশ অফিসার যখন ক্লারিফিকেশান দিয়েছেন যখন দেখিয়েছেন ফটো দেখিয়ে দেখিয়ে বলেছেন কেন ওই জায়গার থেকে ক্রপ করে কেটে নিয়ে এডিট করে এই বেগুনি জামাকে বাদ দিয়ে দেখিয়েছেন কেন কী নিয়ে ইনি কে তথ্যে উঠে আসছে নি কে সন্দেহ করছি ইনি কে ইনি কে সন্দেহ হচ্ছে তাহলে ইনি কে কী করছিলেন এখানে সবটা নিয়ে আজকের ভিডিও এখনকার ভিডিও কারণ আজকের সারাদিনই তিলোত্তমাকে নিয়ে ভিডিও করেছি সারাদিন আজকে ফার্স্ট সেপ্টেম্বর আজকে সারা দিন তিলোত্তমার জন্যই আজকের দিনটা উৎসর্গ করা ছিল তাই তিল তিলোত্তমার যে সমস্ত তথ্য উঠে আসছে সেগুলো নিয়েই আজকের ভিডিও আজকে সারাটা দিন তিলোত্তমার জাস্টিসের জন্যই আজকে ভিডিও করলাম আজকে অন্য কোনো প্রসঙ্গে ভিডিও না তো চলো আজকে ডিএনএ টেস্টের রিপোর্ট আর এই বেগুনি জামার রহস্য তোমাদের সামনে উদ্ঘাটন করুন হ্যালো বন্ধুরা আমি আবার আর ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি যে আরজে করে যে নৃশংস খুন এবং ধর্ষণ এবং খুন হয়েছে সেই খুনের ডিএনএ টেস্টের রিপোর্ট এসছে সেই রিপোর্টে কি এসছে কি এসছে সেই রিপোর্টে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের যে ডিএনএ টেস্টের রিপোর্ট সেই রিপোর্টে এসছে এবং যেটা এসছে সেটা চাঞ্চল্যকর প্রকাশ্যে এসছে চাঞ্চল্যকর একটা ডিএনএ টেস্ট রিপোর্ট তিলোত্তমার দেহে মিলল সঞ্জয় রায়ের ডিএনএ ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ মিলল তিলোত্তমার দেহে সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের ডিএনএ মিলেছে সঞ্জয়ের শরীরের আঘাতও মিলেছে তিলোত্তমার নোখের নমুনায় তিলোত্তমার নখের নমুনায় সঞ্জয়ের আঘাতের চিহ্ন মিলেছে এখানেও শেষ নয় সোয়াপেও মিলেছে সঞ্জয়ের ডিএনএ এবং প্রত্যেকটা প্রত্যেকটা নখ আচর চুল চুলেও মিলেছে এই সঞ্জয়ের ডিএনএ আর এই তিলোত্তমার ডিএনএর ম্যাচিং হয়েছে মিলেছে সমস্ত ডিএনএ টেস্ট করা হয়েছে এবং সমস্ত ডিএনএর একজনেরই ডিএনএ টেস্টের রিপোর্ট একজনের সাথেই যাচ্ছে সঞ্জয় রায়ের সাথে যাচ্ছে একজনের সাথেই ডিএনএ টেস্ট ম্যাচ করছে কিন্তু কিন্তু এমসের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে তথ্য যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ সিবিআই কারণ এই টেস্টের রিপোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত সিবিআই নেবে না কারণ সিবিআই এটা বিশ্বাস করছে না কোথাও তাদের খটকা লাগছে যে এই যে গণধর্ষণ এবং খুন তার পেছনে এক বা এক নয় একাধিক ব্যক্তি আছে এবং সেটা ক্রমশ প্রকার বিভিন্ন ফুটেজের মাধ্যমে বিভিন্ন ডাক্তারদের আপডেটের মাধ্যমে আসছে পাওয়া গেছে তিলোত্তমার শরীরে নখের দাগ চুলের ছেঁড়া অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেখান থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট যদিও বলছে সঞ্জয় রায়ের ডিএনএর সাথে ম্যাচ করছে একজনের সাথে তাছাড়াও আমরা জানি আমরা জানি ওকে ওর যৌনাঙ্গ থেকে কি পাওয়া গেছে কতটা বীর্য পাওয়া গেছে এবং সেই দেড়শো গ্রাম বীর্যের সাথেও সঞ্জয়ের ডিএনএ টেস্ট মিলে গেছে তবু তবুও নিতে পারছে না সিদ্ধান্ত নিতে পারছে না সিবিআইরার সিদ্ধান্ত তারা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এগুলো আবার টেস্টে পাঠাবে আবার টেস্টে পাঠাবেন অতএব এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে খুনি কে যেহেতু একজনের নামই উঠে এসছে এবং ডিএনএ টেস্ট একজনের সাথেই ম্যাচিং হয়েছে তবুও সিবিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না এটাও সন্দেহজনক রয়েছে তাদের কাছে এবং সেটা আমাদের পাঁচ তারিখে পাঁচই সেপ্টেম্বর একটা আশায় বুক বেঁধেছি আমরা পাঁচ তারিখে আমরা একটা রেজাল্ট পাব যতই সঞ্জয়ের সাথে এই ডিএনএ টেস্ট মিলুক মনে হচ্ছে এখানে কোনো গড়মিল আছে সিবিআইদের এই অফিসারদের মনে হচ্ছে এখানেও কোনো কারসাজি কারচুপি আছে সেই জন্য তারা এই টেস্টের রিপোর্টে খুশি নন এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত তারা এই রিপোর্টে নেননি নেবে না তো এবার আসি তিলোত্তমা খুমের খুনের পরে বেগুনি জামা পরা কেছিলেন কারণ আমরা দুটো ফুটেজ আমাদের কাছে এসছে একটা হচ্ছে পুলিশ দেখিয়েছে আর একটা হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তাররা দিয়েছে দুটো ফুটেজ দুটো ফুটেজ পাশাপাশি রাখলে দেখা যায় যে পুলিশ যে ইটা দেখিয়েছেন সেটাকে ক্রপ করে একটা চেকস গেঞ্জির পাশে একটা বেগুনি রঙের শার্ট পরা একজন ছিল ঘিয়ে রঙের প্যান্ট এবং বেগুনি রঙের শার্ট এই বেগুনি রঙের শার্ট কে কে এই বেগুনি রঙের শার্টের রহস্যময় ব্যক্তিটা কে এবং তাকে কেন ইন্ডিকেট করা হলো না তাকে কেন ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো কেই নি লাল গেঞ্জির পর এইবার উঠলো বেগুনি রহস্যময় বেগুনি জামা এবং এইভাবেই আস্তে আস্তে জট খুলবে এবং অনেকে মনে করছেন ওই বেগুনি রঙের জামা আর আর কেউ কেউ না না ডক্টর বিরুপাক্ষ যার কথা বারবার উঠে আসছিল যার ভয়েস প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছিল সন্দেহ করছে যেহেতু তার পেছনটা দেখা গেছে তাই সন্দেহ করছে এটা ডক্টর বিরূপাক্ষ কিন্তু তিনি এই সেমিনার রুমে সেই সময় কি করছিলেন প্রশ্নটা এখানে তিনি কি করছিলেন আর তিনি যখন ছিলেন অথচ অথচ পুলিশ সেই উনাকে আড়াল করলেন কেন উনার ছবিটা কেন দেখালেন না ওনাকে ইন্ডিকেট কেন করলেন না ওখান থেকে কেন কাটা ফলো ছবিটা প্রশ্নটা এখানে আস্তে আস্তে সব জটিলতা কাটতে চলেছে কাটতে চলেছে যদিও ডিএনএ টেস্টের রিপোর্ট আমাদের কাছে এসছে মানে সিবিআইয়ের কাছে এসছে কিন্তু সেই রিপোর্টে এরা মানে সিবিআই খুশি না সেই রিপোর্টে খুনি মোটামুটি একজনকে শনাক্ত করা হচ্ছে কিন্তু সেই রিপোর্টে খুশি নয় জন্য আবার নতুন তদন্ত আবার নতুন পরীক্ষা টেস্ট করতে দিয়েছে কিন্তু এই বেগুনি রঙের জামা যাকে সন্দেহ করছে তিনি ওখানে কী করছিলেন তিনি তো আর্যকর কেউ নন তিনি ওখানে কী করছিলেন এবং শোনা গেছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারদের সাথে পাশ করানো নিয়ে তার একটা ক্লিপ ভাইরাল হয়েছে শোনা গেছে তিনি কি করতেন কিভাবে হুমকি দিতেন এবং আস্তে আস্তে উঠে আসছে কিভাবে পরীক্ষায় ছাত্রদের পাশ করানো হতো ফেল ছাত্রকে পাশ করিয়ে দিয়ে মেধাবী ছাত্রকে কিভাবে ফেল করিয়ে দেওয়া হতো সমস্ত তত্ত্ব আস্তে আস্তে উঠে আসছে সবার সামনে এবং এই গেঞ্জি এবং বেগুনি জামা পরা বহিরাগতদের নিয়েই উঠছে অনেক প্রশ্ন উঠছে অনেক এই বহিরাগতদের নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে যেখানে দুটো ছবি দুরকম রকম একটা জুনিয়র চিকিৎসকদের দেওয়া ছবি আর একটা কলকাতা পুলিশের দেওয়া ছবি দুটো ছবির ছবিটা দু রকম দু রকমভাবে এডিট করে দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের দেওয়া যে ছবি সেটা অরিজিনাল ছবি কিন্তু কলকাতা পুলিশের দেওয়া ছবির মধ্যে ফার ডিফারেন্স ওটাকে এডিট করা হয়েছে কেন ক্রাইম সিনে পুরো ছবিটা কেন পুলিশ দেখালেন না কলকাতা পুলিশ কেন কেন বেগুনি জামা পরা ছবিটা ছবিটা কেন দেখালেন না কি লুকাতে চাচ্ছেন কেন পুরো পুরো ছবিটা দেখিয়ে ইনি শনাক্ত করা হলো না কেন করলেন কি লুকাতে চাইছেন কলকাতা পুলিশ এবং এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি লুকানোর চেষ্টা করছেন এবং একটার পর একটা প্রত্যেকটা কথায় অসংযত রয়েছে প্রত্যেকটা কথায় মিথ্যাচারিতা রয়েছে কেন কাদেরকে কাকে লুকানোর জন্য এগুলো হচ্ছে এবং এই যে বেগুনি জামার একটা কথা উঠেছে এই যে ছবি সামনে এসছে বেগুনি জামার পরা একজনের ছবি সামনে এসছে অবশ্যই আবার আবার ক্লারিফিকেশন দিতে বসবেন নিশ্চয়ই কেন বাদ দেওয়া হল বেগুনি রঙের শার্ট এবং ঘিয়ে রঙের প্যান্টের এই বিরূপাক্ষকে ডক্টর বিরূপাক্ষকে কেন বাদ দেওয়া হল কেন স্কিন থেকে বাদ দেওয়া হল কেন কিসের জন্য সেটা প্রশ্ন করবে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে সাংবাদিকরা প্রশ্ন অলরেডি তুলেছে নিশ্চয়ই তার উত্তর দেবেন উনি নিশ্চয়ই তার বৈঠক করে অবশ্যই উত্তর দেবেন কেন তিনি এই ছ দুটো ছবি দুরকম হল কারণ এই ব্যক্তি হচ্ছে বিরুপাক্ষ বিশ্বাস যে যিনি নাকি এই সঙ্গে কোনো টাচ নেই এবং যারা ছিল সেমিনার রুমে আস্তে আস্তে সবটা পরিষ্কার তারা একান্তই সন্দীপ ঘোষের কাছের মানুষ কেউই কেউই এই আর্জিকরের সঙ্গে যুক্ত নন এবং সেই সময়ে একজন ডাক্তার একজন জুনিয়র ডাক্তারের মুখে তোমরা শুনেছ যে এইটুকু টাইমের মধ্যে বিভিন্ন জায়গার থেকে মানুষ কি করে পৌঁছে গেল আর জি করে কি করে এই ঘটনার কয়েক মিনিটের মধ্যে কি করে এরা পৌঁছে গেল কি করে পৌঁছে গেল প্রশ্ন আস্তে আস্তে সব আসছে যেমন আস্তে আস্তে সেই প্রশ্নের উত্তরও সব সবাই পেয়ে যাবে আস্তে আস্তে একটু সময় দিতে হবে কারণ বড় একটা কিছুকে লুকানোর চেষ্টা হচ্ছে এবং পরবর্তীতে ডাক্তাররা দাবি জানাচ্ছে যে অকুস্তলের পুরো ছবি দেখানো হোক দাবি জানাচ্ছে এইবার পুরো ছবি দেখানো হোক প্রতিটা ডাক্তার এবার আন্দোলন তুলেছেন আওয়াজ তুলেছেন যে পুরো ছবি কেন দেখানো হলো না এইবার দেখানো এইবার সবটা সবার সামনে আসুক এইবার আস্তে আস্তে কেঁচু খুঁড়তে কেউটে বেরিয়ে যাচ্ছে কি 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 স্বাস্থ্য কিসের উপর দাঁড়িয়ে আছে সবটা উঠে আসছে যে আগামী দিনে আগামী দিনে স্বাস্থ্যর পরিকাঠামো কি হচ্ছে আগামী দিনে আমরা ছুটে যাব ডাক্তারের কাছে সেই ডাক্তারের পরিকাঠামো কি হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি সমস্ত ফুটে চলে কিভাবে কীভাবে কীভাবে ডাক্তারদের পাশ করানো হচ্ছে যে কীভাবে একটা ফেল করা ডাক্তারকে পাশ করিয়ে দিচ্ছে কিভাবে পরীক্ষা হলে মোবাইল অ্যালাউ করছে কিভাবে গর্ণ টুকলি হচ্ছে সমস্ত ফুটেজ চলে আসছে আগামী দিনে ডাক্তারদের কি পরিকাঠামো হবে সেটা চলে আসছে আমাদের সামনে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে স্বাস্থ্য আজকের দিনের স্বাস্থ্যর সামনের ভবিষ্যৎ কি সবটা ওই যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত দুর্নীতি সামনে আসছে দুর্নীতির সামনে আসছে শুধু সন্দীপ ঘোষ নয় আরও দুর্নীতিতে যারা জড়িত তারা প্রত্যেকে উঠে আসছে এবং প্রত্যেকের কুকৃতি আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে কতটা মানে কতটা নির্লজ্জ কতটা নির্মম এই পরিকাঠামো আস্তে আস্তে সবার সামনে উঠে আসছে তারপরেও কোথায় শুনলাম একটা ঘটনা যে একজন বারো বছরের কিশোরী ভর্তি হয়েছে সেটাও একটা নোংরা একটা ধর্ষণ একটা ধর্ষণের একটা ইয়ে এসছে ধর্ষণের একটা অভিযোগ এসছে এখনও পর্যন্ত এত বড় আন্দোলন চলাকালীনও আবার অপরাধীরা অপরাধ করার সাহস পাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের এইটুকু বলে আসলাম বলে গেলাম ডিএনএ টেস্টের রিপোর্ট বেরিয়েছে কিন্তু সেই রিপোর্টে সিবিআই অফিসাররা খুশি নন সেই রিপোর্ট আবার তারা টেস্ট করতে পাঠাবেন এবং সেই নখ চুল এবং তিলোত্তমার শরীরের নখ চুল তারপরে মুখের লালা লালাতেও সমস্ত রিপোর্টের টেস্টের সঙ্গে ডিএনএ টেস্টের সাথে সন্দীপ সরি সঞ্জয় রায়ের সমস্ত ডিএনএ মিলে গেছে কিন্তু শেষ সিদ্ধান্ত নিতে পারছে না সিবিআইরা কারণ তারাও ধন্দে রয়েছে তারাও বিশ্বাস করতে পারছে না যে একাই শুধু একাই শুধু সঞ্জয় রায় এই অন্যায়টার কাছে এই ধর্ষণ আর এই খুনের সঙ্গে জড়িত সিবিআইরা সন্দেহ করছে আরও অনেকে আছে এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা হচ্ছে যার জন্য তারা এই রিপোর্টকে রিপোর্টে খুশি নন এবং সেই রিপোর্ট আবার তারা রিপোর্ট আবার অন্য জায়গায় পাঠিয়েছেন এবং সেটা আবার তারা আশাপ্রদ না এই রিপোর্টে তারা আবার নতুন করে রিপোর্ট করানোর চেষ্টা করছেন যার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারছেন না শনাক্ত করতে পারছেন না খুনি বা ধর্ষণকারীকে শনাক্ত করতে পারছেন না ডিএনএ টেস্টের রিপোর্ট যতই সঞ্জয় রায়ের দিকে যাক না কেন তবু এরা শনাক্ত করতে পারছে না তো আমরা তাকিয়ে আছি সত্যিটা আমাদের সামনে আসবেই সত্যিটা আমরা দেখতে পাবই এই আশা আমাদের আছে যে আসল অপরাধী আসল খুনি আমাদের সামনে আসবেই আসবেই দু দিন দেরি হচ্ছে আর যেহেতু পাঁচ তারিখ ডেট দিয়েছে ওই জন্য তড়িঘড়ি করে করেই রিপোর্ট বেরোচ্ছে তড়িঘড়ি করে রিপোর্ট করা হচ্ছে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আজকে আমার এই শেষ ভিডিওটা আজকে তিলোত্তমাকে নিয়েই আজকে মাসের প্রথম ভিডিওটা চলো আজকে এটুকুই থাকলো তোমাদের কাছে মন যদি মনে হয় না ঠিকঠাক বলছি ঠিকঠাক করছি আন্দোলন ঠিক নিয়ে যেতে পারছি তো সাপোর্ট করো আমাকে আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো